আজি জুতিকুচি রঙালী বিহু উদযাপন সমিতিয়ে বারোটা বসন্ত অতিক্রম করে তেরোটা বসন্তত করে দিলেহি। এই তেরোটা বসন্তর যে কার্যসূচী আমি রাতিপুৱাৰ ভাগত মন্ত্রী প্রজন করলে আমার প্রাক্তন সভাপতি সর্দার শ্রীযুত নৃপেন পাঠক ডাঙরিয়ায়, তারপর পতাকা উত্তোলন মই সভাপতি নিজেই পতাকা উত্তোলন করলো। তারপর আসিল আমার অম্বরীশ ডেকা ডাঙরিয়ার বিশিষ্ট সমাজক অম্বরীশ ডেকা ডাঙরিয়ার জড়িয়ে শহীদ তর্পণ। তারপর জাগৃত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ সর্দার শ্রীযুত হরমন কলিতা ডাঙরিয়ার জড়িয়ে আমি বৃক্ষরোপণ কার্যসূচী পালন করো। তারপর নানা খেল ধেমাজির মাজরে আমি যে আমার শিশু বন্ধু উপাধি তথা নানা বটা বাহনের আমার জাগৃত তথা জ্যোতিকুচি গাঁওলৈ সুনাম করে আনিছে শিশু বন্ধু সর্দার শ্রীযুত রাজুমণি রাভা ডাঙরিয়াকো আমি বিশেষভাবে সম্বর্ধনা জানাও। তারপর আমি সম্বর্ধনা জানাও অসম গৌরব সন্মানে সম্মানিত হয়ে আমার জাগৃত তথা সমগ্র মরিগাঁওবাসীলৈ যে সুনাম করে আনিছে গুরু নাথিরাম দেৱী ডাঙরিয়া, তেখেতকো আমি সম্বর্ধনা জানাও। তারপর আমার বিশেষ আকর্ষণ হল আমি আমন্ত্রিত দল 14টা বিহুয়া দলের দ্বারা আমার যে বিহু নৃত্য প্রদর্শন, এই বিহু নৃত্য প্রদর্শন কার্যসূচী চলি আছে। আমি ভাবো এই অনাগত দিনত যে এই কণ কণ লড়া ছলী তথা উঠি আর যুবক যুবতী যে বিহুর প্রতি আকর্ষিত হয়ে আমার বিশেষ জ্যোতিকুচি রঙালী বিহু উদযাপন সমিতির 14টা দলেরও অধিক লোক আমার ইয়াত অংশগ্রহণ করেছে। গতি এই চেগতে আমি ভাবো এই একটা শুভলক্ষণ আর আপনার চ্যানেলের জড়িয়ে আমি সমগ্র অসমবাসী তথা জাগরূকবাসীকে জানাইছো রঙালী বিহুর শুভেচ্ছা তথা নববর্ষর শুভেচ্ছা। ধন্যবাদ।